হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো আপনাদের মোবাইলের ফুলে যাওয়া ফেটে যাওয়া ব্যাটারি চার্জ না নেওয়া কীভাবে আপনারা ঠিক করবেন নিজেই বাড়িতে কীভাবে ওগুলো আপনারা নিজে ঠিক করতে পারবেন তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কীভাবে ব্যাটারি আপনি বাড়িতেই ঠিক করতে পারবেন এই জন্য আপনার কোনো মোবাইল রিপেয়ারিং দোকানে যাওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা প্রথমে কথা বলি যে যেসব ব্যাটারি ভালো থাকে এবং মোবাইলে ভরা সত্ত্বেও চার্জ নেয় না সেসব ব্যাটারিদের যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে যেমন এই ব্যাটারিটা রয়েছে এখন এই যে স্যামসংয়ের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা এই এমনিতে সব কিছু ভালো আছে কিন্তু মোবাইলে ভরলে চার্জ যদি না নেয় চার্জ নিচ্ছে না সেই জন্য আপনি কী করতে পারেন সেই জন্য আপনি জাস্ট আপনার বাড়িতে যে কোনো একটা কিছু নিয়ে মুছ না হোক ছুঁচ হোক যা হোক কোনো টেস্টার হোক স্ক্রুড্রাইভার হোক নিয়ে একটু ব্যাটারির মুখটা একটু ঘুষে দেবেন যেমন দেখতেই পারছেন আমি কেমন ঘুষছি এরকম টাইপের একটু ঘুষে দেবেন ঘুষে দেওয়ার পর আপনি মোবাইলে লাগিয়ে চার্জ দেবেন দেখবেন চার্জ নিতে থাকবে চার্জ নেবে যদি এগুলোতে মোর্চা পড়ে যায় সেই সেই কারণে অবশ্যই এর সমস্যাটা হতে থাকে পর এই সমস্যাটা এরকমভাবে ঘুষে দিলে দেখবেন এই সমস্যাটার সমাধান হয়ে গেছে এর এই সমস্যাটা আর কোনো অসুবিধা হবে না দেখবেন মোবাইলে মোবাইলে ভরার সঙ্গে সঙ্গে মোবাইলটা ব্যাটারিটা চার্জ নিচ্ছে তো আর যেটা সমস্যা হচ্ছে যেরকম দেখবেন দেখা যায় যে অনেক ব্যাটারি আছে যেগুলো ফুলে যায় তো ফুলে যাওয়া ব্যাটারিটা থেকে প্রথমে মোবাইল থেকে বার করে নেবেন বার করার পর ওই যে ওই জায়গাটা একটু মানে যেখানটা ফুলে যাবে সেখানটা একটু ফুটো করে দেবেন আপনি সুচে করে করতে পারেন বা কোনো প্রেক্টে করে করে দেবেন ফুটোটা ফুটো করে দেওয়ার পর আপনি ওই ওখান থেকে একটা গ্যাস বেরোবে ওই গ্যাসটা বেরিয়ে যাবে বেরোনোর পর ওখানে এমসিল হোক বা কোনো টেপ হোক আঠা হোক কিছু লাগিয়ে দেবেন যে কোনো কিছু লাগিয়ে দেবেন যাতে আর কোনো গ্যাস যাতে না বেরোতে পারে তো তারপর দেখবেন ব্যাটারিটা চার্জ দেবেন দেখবেন ঠিক হলে হতে পারে তো একদম গ্যারেন্টি দিচ্ছি না যে একদম ঠিক হয়ে যাবে তো এরকম অনেক ক্ষেত্রে ব্যাটারিগুলো দেখা যায় যে ঠিক হয়ে যাচ্ছে তো এরকম আমার অনেক ব্যাটারি ঠিক হয়েছে সেই জন্যই আপনাদেরকে বললাম যে ঠিক হতে পারে তো এরকম পুরোনো মো আপনাদের যে মোবাইলগুলো আছে ওগুলোতে ইউজ করে দেখতে পারেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কীরকম ধরনের ব্যাটারি আছে যে ব্যাটারিটা চার্জ নিচ্ছে না কিংবা ব্যাটারিটা ফুলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাজ হয়েছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করে এখান থেকে কোথাও যাবেন না আপনি এই স্ক্রিনে দেওয়া সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন এই যে এখানে